আজকের ইশালের আদালত অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে এসেছেন কৌশিক বিশ্বাস আমাদের সামনে চাই কিছু রাজনৈতিক লোক এই এটা ক্রিয়েট করে রেখেছে যে অসমীয়া বাঙালি কিন্তু এটা ভুল ভাষা সূত্রকে আপনারা মর্যাদা দিচ্ছেন ডেফিনেটলি 11 জনকে আমরা স্বীকৃতি দিচ্ছি আর রাজ্যের দল যদি রাজ্যের দল তো আমরা একা আসব না আমরা উইয়ার উইথ কোয়ালিশন উইথ আদার পার্টিস না বিফোর 71 যারা এসে থাকুক আপনি কি চাইবেন আপনার বাড়িতে কালকে একজন এসে ঘরে ঢুকে যাক আপনি কি চাইবেন আপনি বলুন বিজেপি এসে তাৎক্ষণিক লাভ তোলার জন্য এনআরসি কমপ্লিমেন্ট করেছে বড়াকের জন্য নাগরিকত্ব বিলের জায়গাটা মারা হবে এটাই তো বলতে চাইছি হ্যাঁ বলি করো আমরা আমাদের প্ল্যান আছে আপনারা কোন বড় আজকে যে পজিশন সিনারিও আছে এই সিনারিও তো যদি বিজেপি থাকে আসামে বিজেপি আসামকে ধ্বংস করে যে সিন্ডিকেটের বিরুদ্ধে যারাই আন্দোলনের আওয়াজ তুলে তারা পরবর্তীতে নীরব হয়ে যায় তা আপনারা সেই নীরব হবেন না আপনার কি মনে হয় অন্য দল থেকে ধাক্কা খেয়ে এসে বিজেপিতে ঢুকেছে সিম্পল দে আর ডুইং ওরা বলছে 100+ আমরা বলছি 100+ ইয়েস আমরা 100+ পাবো